সরকারি শামসুর রহমান কলেজে একাদশ এবং দ্বাদশ শ্রেণী প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সকলেই ভালো আছো আশা করি। সৃষ্টিকর্তার অশিষ্ট মতে এই করোনাকালীন সংকটময় সময় সকলেই সুস্থ এবং সুন্দর আছে এই কামনা করছি। আজ আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি যে বিশ্ব মানবতা আজ একটা মহামারী মোকাবিলা করছে। তো সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের দেশ নয়, সারা বিশ্বে আজ সমগ্র মানব জাতি এই সংকটকালীন সময়টাকে সময় অতিবাহিত করছে, যার ফলে আমাদের আর্থসামাজিক এবং স্বাভাবিক জীবনের উপর একটা বিরূপ প্রভাব সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে এর প্রভাব শিক্ষা ব্যবস্থার উপর পড়েছে, যার ফলে গতানুগতিক যে আমাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সেটা ব্যাহত হচ্ছে, কিন্তু জীবন তো থেমে থাকে না, আমাদের সামনে এগিয়ে যেতেই হবে। তাই সরকারের এই শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখার জন্য যে অনলাইন শিক্ষা কার্যক্রম সেটা চালু করেছে। তো আমি আশা করি, আমি অনুরোধ করবো সকলকে যাতে তোমরা এই অনলাইন ক্লাসে সবাই যুক্ত থাকো এবং তোমাদের যে সুনির্দিষ্ট পাঠ্য বিষয় আছে সেগুলো যাতে তোমরা বরাবরই যেভাবে করে আসছো সেগুলোর মতো যেন ধারাবাহিকভাবে থাকে। তো আজকে আর কথা না বাড়িয়ে আমি এখানেই প্রথম যে সমাজবিজ্ঞানের যে লেকচার সেটা শুরু করব। তো প্রথমে যে বিষয়টা, যে আমরা আজকে এই বিষয়টা পূর্ব ক্লাসে তোমাদের যখন ক্লাস ছিল তখন আমরা এই বিষয়টা তোমাদেরকে স্পষ্ট একটা ধারণা দিয়েছিলাম, তারপর আজকে আমি সেই বিষয়গুলো একটু আলোচনা করছি। আজকে প্রথম অধ্যায় সমাজবিজ্ঞান ইন্ট্রোডাক্টরি সোশিওলজি প্রথম অধ্যায়, এখানে আজকে সে বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে যে বিষয়টা আছে অরিজিন অর আইডিয়া অফ সোশিওলজি, সমাজবিজ্ঞানের উৎপত্তি এবং সমাজবিজ্ঞান সম্পর্কে ধারণা। ঠিক আছে, আমরা সকলেই জানি যে মানুষ সামাজিক জীব, ম্যান ইজ এ সোশ্যাল বিইং, মানুষ সামাজিক জীব, এটা আমরা সকলেই জানি। সেই অ্যারিস্টটলের সেই বিখ্যাত উক্তির কথা আমাদের মনে পড়ে যে অ্যারিস্টটল বলেছেন মানুষ স্বভাবতই সামাজিক জীব, যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা। তাইলে কেন মানুষ সোশ্যাল বিইং, সমাজে মানুষ বসবাস করে? সমাজে মানুষ বসবাস করে এই কারণে যে মানুষ একা বসবাস করতে পারে না। সৃষ্টির শুরু থেকেই মানুষ সঙ্গবদ্ধভাবে বসবাস করে আসছে, আর এটা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি। তাই দেখা যায় যে মানুষ কি করে, যে সঙ্গী বা সাথী কম্প্যানিয়ন যেটাকে বলে তার সাথে থাকতে চায়। তো যেহেতু মানুষ সামাজিক জীব সেজন্য সে সঙ্গী বা সাথী সাথে বসবাস করতে চায়। তো মানুষের বেঁচে থাকার জন্য সঙ্গী বা সাথী দরকার। তো সেক্ষেত্রে মানুষ কি করে, সঙ্গবদ্ধভাবে বসবাস করে, সে একা বসবাস করতে পারে না, সে কি করে সঙ্গবদ্ধভাবে বসবাস করে, অর্থাৎ গ্রুপ লিভিং। এই যে সঙ্গবদ্ধভাবে বসবাস করার যে প্রবণতা এটাকে ভাবার্থভাবে বলা হয় সমাজ বা সোসাইটি। এখন সমাজের যদি সংজ্ঞা সেটা যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে আমরা সেখানে দেখব যে সমাজ কাকে বলে। সমাজ শব্দের অর্থ হচ্ছে সঙ্গবদ্ধভাবে বসবাস, অর্থাৎ একদল লোক যখন একই উদ্দেশ্য সাধনের জন্য সঙ্গবদ্ধভাবে পারস্পরিক সহযোগিতা ভিত্তিতে বসবাস করে তখন তাকে বলা হয় সোসাইটি বা সমাজ। এখন যে বিষয়টা আছে যে সমাজ, তাহলে আমরা জানি মানব সমাজটা সেই প্রাচীন আদিমকাল আদিম যুগ থেকে মানুষ সঙ্গবদ্ধভাবে বসবাস করে আসছে। আমরা সেই প্রিমিটিভ কমিউনিজমের কথা জানি, সেখানে আমরা দেখেছি যে মানুষ যুগবদ্ধভাবে বসবাস করত, মানুষ
যুদ্ধগতভাবে বসবাস করত, খাদ্যের জন্য, নিরাপত্তার প্রয়োজনে, অন্য কোনো প্রয়োজনে মানুষ সংঘবদ্ধভাবে বসবাস করত। আর সেই যে সংঘবদ্ধভাবে বসবাস করা সেটা ছিল এক ধরনের একটা সমাজ। সেই সমাজ ব্যবস্থার ধারাবাহিকতা আজও আছে। আজও মানুষ কি সমাজে বসবাস করে, কিন্তু সমাজের বাইরে বসবাস করে না। আর এই সমাজ সম্পর্কিত যে নলেজ বা জ্ঞান এটাকেই বলা হয় কি সোশিওলজি। অর্থাৎ মানব সমাজ সম্পর্কিত যে জ্ঞান, যে বিষয়ে, যে জ্ঞানের যে শাখায় মানব সমাজ সম্পর্কে আলোচনা করা হয় সেটাকে বলা হয় সোশিওলজি। সোশিওলজি এটা একটা নতুন একটা বিষয়। জ্ঞানের জন্য শাখাগুলো আছে, বিভিন্ন ব্রাঞ্চগুলো আছে, সেগুলোর মধ্যে একটা অন্যতম হচ্ছে সোশিওলজি। এবং এটা একটা নতুন একটা জ্ঞানের একটা নতুন একটা অধ্যায়। সেটা মোটামুটিভাবে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটা উৎপত্তি লাভ করে। এবং এই সোশিওলজি শব্দটির অন্যতম প্রবক্তা ছিলেন অগাস্ট কোর। আমরা জানি, আমরা এটা তোমাদেরকে ক্লাসে বলেছিলাম যে সমাজ বিজ্ঞানের জনক বা সোশিওলজি এটার জনক আছে অগাস্ট কোর। তিনি একজন ফরাসি সমাজ বিজ্ঞানী। তো তাকে কেন সমাজ বিজ্ঞানের জনক বলা হয় এটা আমরা পরে আলোচনা করব। এখন এই সোশিওলজি শব্দটা তিনি ব্যবহার করেন 1839 সালে তার পজিটিভ ফিলোসফি গ্রন্থে। সেখানে আমরা দেখেছি যে অগাস্ট কোর এই সোশিওলজি শব্দটা প্রথম ব্যবহার করেন এবং অল্প সময়ের সাথে জনপ্রিয়তা লাভ করে এবং জ্ঞানের একটা শাখা, নতুন একটা শাখা হিসেবে আত্মপ্রকাশ করে। এখন এই সোশিওলজি শব্দটা কিভাবে আসলো? সোশিওলজি শব্দটা, এটার অর্থ হচ্ছে সমাজ বিজ্ঞান। এটা দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে ল্যাটিন শব্দ সোশাস আর একটা গ্রিক শব্দ লোগোস। সোশাস শব্দের অর্থ সঙ্গী বা সাথী, আর একটা ভাব অর্থ আছে এটার অর্থ হচ্ছে সমাজ। লোগোস শব্দের অর্থ জ্ঞান বা বিশেষ জ্ঞান। আমরা যদি এই দুইটা বিষয়কে একত্রে করি তাহলে হবে কি, সোশিওলজি শব্দটার মূল অর্থ হবে সমাজ সম্পর্কিত জ্ঞান, অর্থাৎ সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান। তাহলে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম যে সমাজ বিজ্ঞান বা সোশিওলজি শব্দটা কোথা থেকে আসছে, কিভাবে আসছে। আর এই সোশিওলজি শব্দটিতে দুটি শব্দ থেকে আসছে, তার এক হচ্ছে সোশ্যাল। এই সোশ্যাল শব্দটার ভাব অর্থ হচ্ছে সঙ্গী বা সাথী, আরেকটা অর্থ হচ্ছে সমাজ। তাহলে এই বিষয়টা আমাদের কাছে স্পষ্ট যে সোশিওলজি বা সমাজ বিজ্ঞানের কেন্দ্রীয় আলোচনার বিষয় হচ্ছে সমাজ, অর্থাৎ মানব সমাজ। আমরা জানি প্রত্যেকটা বিষয়ে যে সামাজিক বিজ্ঞান অনুষদ এর বিভিন্ন যে ইগুলো আছে, বিষয়গুলো আছে, প্রত্যেকটার একটা কেন্দ্রীয় আলোচনার বিষয় আছে। সেই আলোচনার বিষয়ে তদ্রূপ সমাজ বিজ্ঞানের একটা কেন্দ্রীয় আলোচনার বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ের একটা কেন্দ্রীয় আলোচনার বিষয় থাকে যেটাকে নিয়ে ওই বিষয়টা সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। তো সমাজ বিজ্ঞানের মূল বিষয়টা হচ্ছে সমাজ সম্পর্কিত জ্ঞান বা সমাজ নিয়ে আলোচনা। এখন তাইলে আমরা সমাজ সম্পর্কে, সমাজ কি, সোশিওলজি শব্দটা, সোশিওলজি এটা আমরা কীভাবে বলতে পারি যে সোশিওলজিটা কি বা সমাজ বিজ্ঞানটা কি? আমরা এভাবে এই বিষয়টা আমরা বলতে পারি যে সমাজ সম্পর্কিত জ্ঞানের যে শাখায় সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আলোকপাত করা হয় তাকে বলা হয় সোশিওলজি বা সমাজ। তাহলে আজকে যে মূল বিষয়টা ছিল যে অরিজিন আইডিয়া অফ সোশিওলজি, সমাজ বিজ্ঞানের উৎপত্তি বা সমাজ বিজ্ঞান সম্পর্কে ধারণা, মূলত মানব সমাজের সেই শুরু থেকে, সেই প্রাচীনকাল থেকে, প্রস্তর যুগ থেকেই মানুষ টিকে থাকার লড়াইয়ে, নিজেকে টিকে রাখার লড়াইয়ে আপ্রাণ চেষ্টা চালিয়েছে। অনেক ক্ষেত্রে সে সফল হয়েছে, আবার অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তো এভাবে যুগে যুগে বিবর্তনের মধ্য দিয়ে মানব সমাজটা অতিক্রম করেছে এবং সেই সিম্পল টু কমপ্লেক্স থেকে, সিম্পল থেকে কমপ্লেক্স যে সোসাইটি সেইটার রূপান্তর ঘটেছে। তো আমরা যে বিষয়টা জানলাম যে আজকে যে মানুষ সামাজিক জীব, মানুষ
সে একা বসবাস করতে পারে না, তার সঙ্গী বা সাথীর প্রয়োজন, এজন্য সে সংঘবদ্ধভাবে বসবাস করে, যেটাকে বলে গ্রুপ লিভিং। আর এই সংঘবদ্ধভাবে বসবাস করাটাকে বলা হয় সোসাইটি বা সমাজ। আর সমাজ সম্পর্কিত যে জ্ঞান, এই জ্ঞানটাকে বলা হয় সোশিওলজি। আর সোশিওলজি ফাদার অফ সোশিওলজি বা ফাউন্ডার অফ সোশিওলজি আছে অগাস্ট বোস, তিনি একজন ফরাসি সমাজ বিজ্ঞানী। এই সোশিওলজি শব্দটা দুইটা শব্দ থেকে আসছে, একটা হচ্ছে গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ সোশাস, যার অর্থ হচ্ছে ভাব, অর্থ হচ্ছে সমাজ। আর গ্রিক শব্দ হচ্ছে লগোস, যার অর্থ হচ্ছে জ্ঞান বা বিশেষ জ্ঞান। অর্থাৎ দুইটা যদি আমি একত্রে করি তাহলে হবে সমাজ সম্পর্কিত বিশেষ জ্ঞান। তাহলে আমরা মোটামুটিভাবে সমাজবিজ্ঞানের যে উৎপত্তি, অরিজিন বা আইডিয়া, এটা সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা এখানে পেলাম। তো যাই হোক, আজকে একটু আলোচনা এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা অনেকটা বিষয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আরেকটা বিষয় যে আমরা যে দুর্যোগকালীন সময়, কোভিড-19 সময় আমরা যে মোকাবেলা করতেছি বা এই পরিস্থিতির মধ্যে আছি, আমাদেরকে অবশ্যই কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। যেহেতু আমাদের জীবনযাপনটা স্বাভাবিক না, একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তো সেখানে আমাদের সুনির্দিষ্ট কিছু বিষয় আছে, সেগুলো আমাদের অবশ্যই মেনে চলতে হবে। তোমরা অবশ্যই যেটা আমি তোমাদের বলবো যে কিছু স্বাস্থ্যবিধি আছে সেগুলো তোমরা মেনে চলবে, যেমন বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, প্রয়োজন না হলে বাইরে না যাওয়া, বাইরে গেলে মাস্ক ব্যবহার করা এবং সোশ্যাল ডিস্টেন্সিং সেটা মেনটেন করা। এবং তোমরা ঘরে বসে এই যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা বাসায় গিয়ে বাসায় সেগুলো আরও পড়াশোনা করবে, এবং কারো বিষয় সম্পর্কে যদি কোনো ই থাকে সেগুলোর জন্য তো আমরা শিক্ষকরা আছি, অবশ্যই আছি। তোমাদেরকে আগে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া ছিল, এখন প্রয়োজনে আমি নতুন করে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, এবং আমি তোমাদের পাশে আছি। যে কোনো সমস্যা বা বিষয়ভিত্তিক কোনো অস্পষ্ট থাকলে সেটা আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বারটা আবার দিয়ে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার, তোমাদের কোনো সমস্যা হলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনা করে আজকের মতো এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।